আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আসছো সুস্থ আছো, ভালো আছো? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি তোমাদের আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, মাছের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মাছের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখন মাছ চাষ করব, মাছের পুকুরের প্রকারভেদ আমি জানি না, তাহলে পুকুরে মাছ চাষ করে সফলতা করা যাবে না। তাই আমাকে আগে কোন পুকুরে কোন মাছ চাষ করে সফলতা করা যায় সেই সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা বুঝবে এবং শুনবে, না বুঝলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে অথবা ফোনের মাধ্যমে জেনে নিবে, আমি তোমাদের বুঝিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে পুকুরের প্রকারভেদ কাকে বলে? পুকুরের প্রকারভেদ কাকে বলে? পানি ধারণ ক্ষমতা পুকুরে মাছের ধারণ, পানির ধারণ ক্ষমতা, পানির ধারণ ক্ষমতা, মাছে পুকুরে মাছের ধরন এবং আয়তন ভিত্তি করে পুকুরের প্রকারভেদ করা যায়, পুকুরকে ভাগ করা যায়। তাহলে পুকুরের প্রকারভেদ কাকে বলে? মাছের উপর ভিত্তি করে, আয়তন ভিত্তি করে এবং পানির ধারণ ক্ষমতার ভিত্তি করে, পানির ধারণ ক্ষমতার ভিত্তি করে পুকুরকে ভাগ করা যায়। নিচে আমি প্রধান প্রধান শ্রেণীবিভাগগুলো আলোচনা করব। আমি তোমাদের সাথে আলোচনা করব পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরের প্রকার শ্রেণীবিভাগ, পানির একটা গুরুত্বপূর্ণ বিষয়, পানি ছাড়া আমরা পুকুরে মাছ চাষ করতে পারবো না, তাই পানি একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি ভাত খাবো, সাপোজ মনে করো তুমি তোমার কাছে ভাত ছাড়া ভাত খাবো, কিন্তু তুমি আমাকে দিলে প্লেট দিলে গ্লাস দিলে সমস্ত সবজি তরকারি টরকারি সমস্ত কিছু দিলে, কিন্তু আমাকে দিলে নাকি ভাত, তাহলে কি আমি ভাত খেতে পারবো না? সো এরকমই পুকুর আছে, সবার সাথে সব কিছু আছে, পানি নেই, তাহলে পুকুরে মাছ চাষ করা যাবে না। এই জন্য পানিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে পানি ধারণ ক্ষমতার পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরের শ্রেণীবিভাগ, এটার মধ্যে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থায়ী বা বার্ষিক পুকুর, যে পুকুর এসব পুকুর সারা বছর পানি থাকে, আমাদের বুঝতে হবে এসব পুকুর স্থায়ী পুকুর, এসব পুকুর সারা বছর পানি থাকে। এই ধরনের পুকুরে অধিক গভীর হয়, তো সারা বছর পানি থাকে এবং এদের মাটি এঁটেল বা টেল দোয়াশ মাটি থাকে, এই মাটির পানি ধারণ অনেক বেশি, তাই সারা বছর এই পুকুরে মাছ চাষ করে সফলতা করা যাবে। এসব পুকুরে দেশীয় কার্পজাতীয় মাছ চাষ করা হয়, সেটাও আমাকে বুঝতে হবে। এই সমস্ত পুকুরে দীর্ঘস্থায়ী যে সমস্ত মাছগুলো অতিরিক্ত তাড়াতাড়ি বর্ধন হয় না, আস্তে আস্তে অনেক বড় হয় এবং অনেক লাভবান হওয়া যায় এমন মাছ চাষ করা হয়। যেমন রুই, কাতলা, মৃগেল, কাপিও ইত্যাদি এই সমস্ত মাছগুলো আস্তে ধীরে ধীরে বড় হয়, আর এই মাছগুলোর বাজার বিক্রিটাও অনেক ভালো হয় এবং বাজারে অনেক দামও পাওয়া যায়। এই জন্য এই সমস্ত মাছ চাষ করে সফলতা করা যায়। এই সমস্ত মাছগুলো আমরা স্থায়ী পুকুরে চাষ করে থাকবো। অস্থায়ী বা মৌসুমী পুকুর, এই স্থায়ী পুকুরের উপর ভিত্তি করে অস্থায়ী মৌসুমী পুকুর আরেকটা ভাগ আছে, অস্থায়ী বা অস্থায়ী পুকুর। এই পুকুর সাধারণত এসব পুকুরে বছরের নির্দিষ্ট সময় পর্যন্ত পানি থাকে, 3 থেকে 8 মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত পানি থাকে। এগুলোকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে। যেমন সাপোজ মনে করো আমাদের এসব পুকুরে 3 থেকে 8 মাস, আমি যদি অবজেক্টিভে তোমাদের জ্ঞানমূলককে দিয়ে দিই বা অবজেক্টিভে দিয়ে দিই কত মাস পর্যন্ত অস্থায়ী পুকুরে পানি থাকে, 3 থেকে 8 মাস পর্যন্ত, 8 মাস পর্যন্ত এই পুকুরে পানি থাকে। এগুলো গভীর হয় না, এগুলো সমস্ত পুকুর সাধারণত বেশি গভীর হয় না, কারণ অল্প গভীর করে মাছ চাষ করে আবার ওই জায়গায় আমরা অন্য কোনো ফসল চাষাবাদ করে আমরা আমাদের বাড়ি বাড়ি চাহিদা মেটাতে পারি। এই সমস্ত পুকুরে গভীর হয় না, এদের মাটি বেশি সবসময় বেশিরভাগই দোয়াশ বা বেলে দোয়াশ মাটি, দোয়াশ মাটিতে এসব পুকুর সাধারণত চাষ হয়ে থাকে, তাই পানি ধারণ অনেক কম। এই সমস্ত পুকুরে যে সমস্ত মাছ চাষ করা হয় সে সময় 3 থেকে 5 মাসের মধ্যে তাড়াতাড়ি বর্ধন হয়, আর এই সমস্ত মাছগুলো চাষ করে আমরা সফলতা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, মনে করো আমরা এই সমস্ত পুকুরে চাষ করতে পারি দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে, যেমন সিলভার কার্প, তেলাপিয়া, সরপুটি, শিং মাগুর, এই সমস্ত মাছগুলো চাষ করে আমরা সফলতা করতে পারবো। এই সমস্ত মাছগুলো 3 মাসের মধ্যে খাওয়ার উপযোগী হয় এবং বিক্রি করার উপযোগী হয়, 500 গ্রাম থেকে 1000 গ্রাম মানে 1 কেজি পর্যন্ত ওজন হতে পারে এই সমস্ত মাছগুলো 3 মাসের মধ্যে, তাই সমস্ত মাছগুলো আমরা এই জায়গায় চাষাবাদ করে আমরা সফলতা করতে পারবো। তো আমি তোমাদের সাথে এখন চাষকৃত মাছের ভিত্তি করে আমরা ফসল চাষাবাদ করে মাছ চাষাবাদ করতে পারি। মাছের পোনাকে বয়সের দৈর্ঘ্য অনুপাতে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়। ডিম পোনা, রেল পোনা, ধানি পোনা, আঙ্গুরে এই সমস্ত পোনা কিন্তু আমাদের আর কি
চাষকৃত মাছের বৈশিষ্ট্য। তাহলে কি প্রকার ডিমপোনা রেণুপোনা, ডিমপোনা রেণুপোনা, তাদের ধানিপোনা, আঙ্গুলে চারা রোপাপোনা, আঙ্গুলে চারা রোপাপোনা, এই সমস্ত মাছের কিন্তু যাদের নাম শোনা না, তোমরা কিন্তু এই সমস্ত মাছগুলো আমরা চাষাবাদ করে সফলতা করে কখন কোন পুকুরে কোনগুলো মাছ চাষ করা যায় আমি তাই সময় সামনে আলোচনা করবো। ডিম ফোটার পরে অবস্থাকে ডিম পোনা বলে, ডিম ফোটার পরের অবস্থাকে বলা ডিম পোনা। যে সমস্ত ডিমগুলা থেকে পোনা হয় তখন বলা ডিম পোনা। এদের পেটের নিচের একটি থলি থাকে, পেটের নিচে মাছের পেটের নিচে একটা থলি থাকে, সেই থলিতে থলি থাকার অবস্থায় 3 থেকে 4 দিন এরা বাইরে থেকে খানা কোনো খানা খায় না, কোনো খাবার খায় না, না খেয়ে তারা পেটের সাথে ঘষা লাগায় কোনো ঘাস বা আবর্জনার সাথে ঘষা লেগে লেগে ডিমগুলা বের করে দেয়। কুসুম থলি থেকে কুসুম থলি শেষ হওয়া যাওয়ার পরবর্তী অবস্থাকে রেণুপোনা বলা হয়। কুসুম থলির থেকে রেণুপোনা বলা হয়। আঙুলের মতো লম্বা 60 সেন্টিমিটারের উপর হলে একে আঙ্গুলে বা চারা রোপা পোনা বলা হয়। এই পোনাগুলো আমরা সাধারণত কিনে এনে আমাদের পুকুরে চাষ করে আমরা সফলজ করতে পারি। তার আগেগুলো আমরা ইয়ে থেকে মাছের আগর থেকে আমরা মাছগুলো এই সমস্ত পোনাগুলো আনতে পারি, কিন্তু আমরা আঙ্গুলে চারা পোনাগুলো আমরা এনে আমরা চাষাবাদ করে থাকি সাধারণত। বিভিন্ন আকারের পোনাগুলি প্রতিপালনের জন্য বিভিন্ন পরিবেশের পুকুর প্রয়োজন, বিভিন্ন পোনা। সব পোনা তো সব মাছ কিন্তু একই পুকুরে চাষ করা যাবে না, কারণ বড় মাছগুলো ছোট মাছের পোনাগুলো খেয়ে ফেলবে, তাতে আমাদের ক্ষতি হতে পারে। তাই বিভিন্ন সময়ের মাছগুলা বিভিন্ন সময়ের পুকুরে আমরা চাষ করে সফলজ করতে পারবো। তাই আমাকে জানতে হবে কখন কোন মাছ কোন পানিতে চাষ করে একটু একটু বড় করা যায়। যেমন আতুর বা নার্সারি পুকুর একটা, এটাকে মধ্যে বলা আতুর বা নার্সারি পুকুর। যে পুকুরে রেণুপোনা সেরে ধানিপোনা, যে পুকুরে রেণুপোনা সেরে ধানিপোনা পর্যন্ত বড় করা হয় তাকে আতুর বা নার্সারি পুকুর বলে, তাকে আতুর বা নার্সারি পুকুর বলে। যে পুকুরে রেণুপোনা সেরে ধানিপোনায় পরিণত করা হয় তাকে আতুর বা নার্সারি পুকুর বলে। এখানে শতক প্রতি 50 থেকে 100 গ্রাম রেণুপোনা সেরে 15 থেকে 30 দিন চাষ করা যায়। তাহলে এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, তোমার মনে রাখবা শোনারা, যে প্রতি শতকে 50 থেকে 100 গ্রাম 100 গ্রাম রেণুপোনা সেরে 15 থেকে 30 দিন পর্যন্ত চাষাবাদ করলেই হয়ে যাবে। এগুলো লালন পুকুর, লালন পোনা বা ধানে পোনা, লালন পুকুরে চাষ করতে হবে। লালন পোনা যেমন একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি আমরা তাকে দুধ খাওয়ানো শুরু করি বা কোনো মাছ খাওয়ানো শুরু করি তাহলে সেই বাচ্চা বাঁচবে না। এরকম আমরা ওই যে পুকুরে আমরা রেণু পোনা ছেড়ে দেবো ওই পুকুরে আমরা কোনো খাবার দেবো, শুধু ধুমের কুসুম ভেঙে পানির মধ্যে সিটিয়ে সিটিয়ে দেবো, তাহলে ওই পোনাগুলো আমাদের খেয়ে রেণু পোনায় পরিণত হবে, ধানে পোনা রেণু পরিণত হবে, লালন পুকুর। এখন আতুর পুকুর থেকে লালন পুকুরে নিয়ে যাবো ওই মাছগুলো, আতুর পুকুরে যে সমস্ত মাছগুলো চাষ করেছি এখন লালন পুকুরে নিয়ে যাবো সেই মাছগুলো। যে পুকুরে ধানে পোনা ছেড়ে চার আঙ্গুল পর্যন্ত মানে 4-6-7 সেন্টিমিটার লম্বা হওয়ার পর্যন্ত আমরা কী করবো চাষ করবো তাকে বলা হয় লালন পুকুর। লালন পুকুরের আয়তন 20 থেকে 100 শতক, গভীরতায় 1.5 থেকে 2 মিটার হতে পারে। এই পুকুরের শতক প্রতি 2500 থেকে 4000টি পোনা ছেড়ে 2 থেকে 3 মাস পর্যন্ত চাষ করলে আমাদের মজুদ পুকুরে নিয়ে যেতে পারবো। তাহলে শোনা, 2 থেকে 3 মাস পর্যন্ত চাষ করে আমরা মজুদ পুকুর নিয়ে যাবো। তাহলে তোমাদের আতুর পুকুর থেকে লালন পুকুর নিয়ে যাবো, লালন পুকুর থেকে মজুদ পুকুরে নিয়ে যাবো, কোন পুকুরে মজুদ পুকুরে। এটি মাছ চাষের প্রধান পুকুর, এটি মাছ চাষের প্রধান পুকুর, যে জায়গা থেকে আমরা সরাসরি ক্রয় করে খেয়ে খাবো এবং বিক্রি করে সফলতা করতে পারবো সেটাকে বলা হয় মজুদ পুকুর। যে পুকুরে ধান আঙ্গুলের পোনা সেরে বড় মাছ পরিণত করা হয় তাকে বলা হয় মজুদ পোনা, মজুদ পোনা। আঙ্গুলের পোনা সেরে বড় আকার করা হয় তাকে বলা হয় মজুদ পুকুর বলে। এর আয়তন 30 শতকের উপর এবং গভীরতা 2 থেকে 3 মিটার হয়। এখান থেকে সাধারণত 1 বছরের উপরও মাছ লালন পালন করা যায়, কারণ যে সমস্ত মাছগুলো অনেক স্থায়ীভাবে আস্তে ধীরে ধীরে বড় হয় সেই সমস্ত পুকুরকেই আমরা মজুদ পুকুর বলবো। আর এই পুকুরেই আমরা চাষ করে সফলতা করা যায়। এই পুকুরটা আমরা 30 শতক জায়গায় আমরা প্রত্যেক শতকে আমরা কত পরিমাণ কী করবো গভীরতা করবো তাও আমি জানি, 2 থেকে 3 মিটার পর্যন্ত গভীরতা করবো। তার বেশি গভীরতা করা যাবে না, তার কম গভীরতা করা যাবে না। বেশি গভীরতা করলে সূর্যের আলো পড়তে পারবে না, আর কম গভীরতা করলে সূর্যের আলো করে পানিগুলো গরম হয়ে যাবে, মাছগুলো ভালো করে বড় হতে পারবে না। তাই আমাকে সেদিকে খেয়াল রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী। এছাড়া আয়তনে ভিত্তি করে পুকুরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন মিনি পুকুর, ছোট পুকুর 1.5 শতক জমিতে, মাঝারি পুকুর 10 থেকে 30 শতক জমিতে এবং বড় পুকুর 30 শতকের উপরে জমিতে, 3 ভাগে ভাগ করা যায়। এই 3 ভাগে ভাগ করে আমরা মাছ চাষ করে সফলতা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আজকে পুকুরের প্রকারভেদ আলোচনা করলাম, পুকুরের প্রকারভেদের ভিতরে কোন কোন পুকুরে কোন কোন মাছ চাষ করা যায় তা নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিকে রাখেন। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।